দুই বি ইসলাম অনুমতি দিয়েছে, তিন বি ইসলাম অনুমতি দিয়েছে, আপনি না পারলে না করেন। কেউ দুই বিয়ে করতে পারে, ইসলাম তার জন্য হালাল করে রেখেছে, ইসলাম সেটাকে জায়েজ বলেছে, আপনি পারলে করবেন না পারলে না করবেন। কিন্তু কেউ যদি দুই বিয়ে করে আর এই দুই বিয়ের উপরে যদি তাকে ব্যঙ্গ করা হয়, টিটকারি করা হয়, খাটো চোখে দেখা হয় এবং তার চরিত্র নিয়ে কথা বলা হয়, তোমার আমার ইমান থাকে কিনা সন্দেহ আছে। কারণ এটা ইসলামের বিধান, ইসলামের বিধান নিয়ে কটু মন্তব্য করার এখতিয়ার কাউকে দেওয়া হয়নি। কাঁকড়া খাওয়া হালাল, খেতে পারলে খাও না পারলে না খাও, রুচি হয় খাও না হয় না খাও। কেউ কাঁকড়া খাইলে ওয়াকথু বলার সুযোগ নেই। কচ্ছপ খাওয়া হালাল, রুচি হলে খাও না হলে না খাও। অক্টোপাস খাওয়া হালাল, রুচি হলে খাও না হলে না খাও। মালয়েশিয়া সফরে গিয়ে আমাদের রায়হান ভাই এটা খাদ্য খাওয়ালেন, নাম ছিল তার সতং। আমি জানলাম হরে দিস, এটা কি কাজী সতং? সতং এত সুন্দর সুস্বাদু খাদ্য যে খেয়েছে সে জানে। আপনার রুচি হলে খাবেন, রুচি না হলে না খাবেন, আপনার ব্যাপার। তাই বলে কেউ যদি খায় আর আপনি যদি ওয়াকথু, এটাও কি আবার খাবার? তাহলে কি হলো? তাহলে ইসলামের কোনো হালালকে আপনি কি করলেন? ব্যঙ্গ করলেন, টিটকারি করলেন। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন জিনদের খাবার হলো হাড্ডি, গয়লা, কয়লা, গোবর। কয়লা জিনেদের খাদ্য, হাড্ডি জিনেদের খাদ্য, গোবর জিনদের খাদ্য। তোমাদের ভাই জিনদের খাদ্য। রাসূলুল্লাহ বলছেন ইখওয়ানুকুম জাদু ইখওয়ানুকুম মিনাল জিন্নিয়িন। জিনদের মধ্যে তোমাদের যে ভাইয়েরা আছে সেই ভাইদের এটা হলো সম্বল, এটা খাদ্যের সম্বল। তাহলে গোবর দিয়ে ইস্তেনজা করা হারাম, নিষেধ। কয়লা দিয়ে ইস্তেনজা করা নিষেধ। হাড্ডি দিয়ে ইস্তেনজা করা নিষেধ। কারণ বর্ণনা করেছে তোমাদের ভাই জিনদের খাবার। জিনদের খাবার হওয়ার কারণে গোবরের মতো একটি বস্তু সেটাও ইস্তেনজা করা আমাদের জন্য নিষেধ করে দেওয়া হল। কেন? ভাইদের খাবার। তোমার ভাই যদি সতং খায়, তোমার ভাই যদি কাঁকড়া খায়, তোমার ভাই যদি কচ্ছপ খায়, মদিনার বাজারে গিয়ে দেখো কাঁকড়া নিলামে বিক্রি হচ্ছে, মদিনার হোটেলগুলিতে, রিয়াদের হোটেলগুলিতে যাও, সি ফুডের দোকানগুলিতে যাও, সেখানে কাঁকড়া কাঁকড়ার অর্ডার হচ্ছে, কাঁকড়া মদিনার বাজারে নিলামে বিক্রি হচ্ছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এ সমস্ত পূর্ব সাইডে, জাপানে, এ সমস্ত দেশগুলির মুসলিমেরা সেগুলি খেয়ে থাকেন। রাশিয়াতে যাও, গিয়ে দেখো সেখানে তারা ঘোড়া জবাই করে খাচ্ছে, ঘোড়ার দুধও পান করছে। ঘোড়ার গোস্ত রুচি হলে খাবেন না হলে না খাবেন, ঘোড়া হালাল হারাম বলার সুযোগ নেই। বলছিলাম ইসলাম যেটাকে হালাল করেছে, ইসলাম যেটাকে অনুমোদন দিয়েছে, সেটা সম্পর্কে কটু মন্তব্য করার কোনো সুযোগ কোনো মুসলিমের নাই। এখনো যে এক শ্রেণীর আলেম বের হয়েছে, বক্তৃতা দিচ্ছে, বলে আমি এক আহলে হাদিস মসজিদে গেলাম, আমিন বলে উঠলো, লাফ দিয়ে উঠলাম, ভয় পেয়ে গেলাম আমি। এবারে তুই ভয় পেস কে? তোর পীর যখন লাফ দিয়ে গাছে ওঠে তখন তোর ভয় লাগে না? মাইক দিয়ে যখন চিৎকার করে ওঠে তখন ভয় লাগে না? রাসূলুল্লাহ সাল্লামের সুন্নত আমল করতে পারলে করবি, না পারলে চুপ থাকবি, মুখ বন্ধ করে রাখবি। কিন্তু সুন্নত নিয়ে ব্যঙ্গ করলে ইমান হারা হওয়ার সম্ভাবনা বেশি।